আজকে তো তুমি 500 টাকা হাইরা যাবা। আরে খেল দাও, ধান দাও, দিয়েছে একখান দাইন এলো। আচ্ছা এই প্রান্ত, এই ফারুক চল নামাজ যাই। কি রে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো রে? আচ্ছা নামাজে যাইতে কি সূর্য উঠা লাগে? নামাজ আল্লাহ সবার জন্য ফরজ। ওরা তো জীবনও দেখলাম না নামাজ পড়তে, আজকা হঠাৎ করে দেখলাম। কেন ওর জন্য কি নামাজ ফরজ না? সবার জন্য নামাজ ফরজ, সবাইকে নামাজ পড়তে হবে। আচ্ছা এত কথা বাদ দে, চল নামাজে যাই। আয় চল। আমি মামা, আমি আমি যাবো মামা। চল চল, আমি রোজা রাখছি, পেট ব্যথা করতেছে। আমি নামাজটা পড়লে পেট ব্যথা থেকে শুরু করে সব ব্যথা যাবো গা। চল। আরে বুঝোস না কে, সমস্যা আছে, লুঙ্গিও পাক নাই। লুঙ্গির কোনা তিনবার ধুইলে নামাজ পড়া যায়। চল, তোরা যাস না রে ভাই, তোরা যা। বন্ধু তুই যা, আমি ওর লুঙ্গি চেঞ্জ করে লই আইতেছি। যা, দেরি করিস না, আয় তাড়াতাড়ি যা, খেলাটা শেষ করে যাই। হ্যালো খেল, চল নামাজ কিন্তু পড়তে যাই। তুই কি রে, এ জিতে গেছি। কি রে, চল 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 চল। কাকা থাইল্যান্ডের এটা কি করলা? কয়জন গেলা থাইল্যান্ডের? একলা দায়িত্ব কি আমার? তুমি গুতু কইলাম, পার্টি জোগাড় করো।